বরাবরের মতোই করোনার সর্বশেষ আপডেট নিয়ে রাডার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ফারজানা খান লিনা। জানিয়ে দিচ্ছি আজকের সর্বশেষ তথ্য। আজ বেলা 12:30টার দিকে গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-তে জমা দেয়। এর মাধ্যমে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হলো। গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশে কোনো ভ্যাকসিনের ফেজ 1-এ ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক। শুরুর দিকে গ্লোবের এই টিকার নাম ব্যানকোভিড থাকলেও সেটি পরিবর্তন করে পরবর্তীতে বঙ্গভ্যাক্স নাম রাখা হয়। এবারে জানিয়ে দিচ্ছি দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 7,906 জনের। ওই 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 569 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 527,632 জনে। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বজুড়েই তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এবারে জানাচ্ছি করোনা বিষয়ক বিশ্বের উল্লেখযোগ্য কিছু খবর। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের বিভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের শীর্ষ বিজ্ঞানী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড সতর্ক করে বলেছেন, এবছর প্রাণঘাতী করোনা ভাইরাসের অনেক নতুন ধরন পাওয়া যাবে। শনিবার তিনি এই সতর্ক বার্তা দেন। তবে জানা যায়, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বেশি সংক্রামক হলেও বেশি বিপজ্জনক নয়। অন্যদিকে করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীনের উহান প্রদেশে তদন্ত চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। গত বৃহস্পতিবার অর্থাৎ 10 জানুয়ারি তদন্তকারী দলটি চীনে পৌঁছেছে, কিন্তু তদন্ত হলেও প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন কে তা হয়তো কোনোদিন জানা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভন কার্কো বলেন, প্রথম কোন ব্যক্তির শরীরে হানা দিয়েছিল করোনা ভাইরাস তা হয়তো কোনোদিনও জানা সম্ভব হবে না। বিশ্লেষকদের মতে, তদন্ত চলাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন মন্তব্য চীনকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিল, কারণ উহান করোনা উৎস নয়, বরাবর এমনটাই দাবি করে এসেছে চীন। এবার নিজেকে নির্দোষ প্রমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকেই হাতিয়ার করবে জিনপিং প্রশাসন। এদিকে অ্যাপ সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা দেখা দেওয়ায় আগামীকাল সোমবার অর্থাৎ 18 জানুয়ারি পর্যন্ত ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে বন্ধ থাকছে করোনা ভাইরাস টিকাকরণ প্রক্রিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট। এরকম আরও নিত্য নতুন তথ্য জানতে রানার মিডিয়ার সঙ্গেই থাকুন।